নমস্কাৰ, স্বাগতম। আপুনি চাই আছে প্ৰাইম টাইম 18 ষ্টুডিঅ'ত মই গীতাশ্ৰী। নমস্কাৰ, ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্চল। অসম চুক্তিৰ স্বৰ্ণবৰভা কাৰ্যকৰীকৰণক লৈ ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীৰ বৈঠক অনুষ্ঠিত হ'ল। আছুৰ নেতৃত্বৰে বৈঠক হয় আৰু এই মুহূৰ্তত আছুৰ নেতা উৎপল শৰ্মাৰ ভাষ্য আহি আছে। কেন্দ্ৰীয় চৰকাৰক অনুৰোধ জনাব আৰু সেই সন্দৰ্ভত আলোচনাৰ বাবে সদৌ অসম ছাত্ৰ সন্থা, অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ মাজত এক ত্ৰিপাক্ষিক আলোচনা হ'ব লাগে বুলি আজি সভায় প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছে। ৰাজ্য চৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰক অনুৰোধ কৰিব যে এখন ত্ৰিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হ'ব লাগে আৰু কেন্দ্ৰৰ অধীনস্থৰ যিসমূহ বিষয় আছে সেইসমূহৰো কাৰ্যকৰীকৰণৰ প্ৰক্ৰিয়াটো আগবঢ়াই নিব লাগে বুলি অনুৰোধ কৰিব। আছুৰ নেতৃত্বৰ কিছু মন্তব্য, ভাৰপ্ৰাপ্ত সাধাৰণ সম্পাদকৰ মন্তব্য আছে, শুনাব বিচাৰিছো। কোনোজনৰ শ্বহীদৰ ত্যাগত অসম চুক্তি সাইন করা হয়েছে। অসম চুক্তি দীর্ঘদিন ধরে অসমৰ ৰাইজ আৰু সদৌ ছাত্র সন্থার অসম চুক্তি রূপায়ণ হব বলে আমি বাট চাই আছিলো। তার লগে আজি ইয়াত এটা আলোচনা হয়েছে আর এই আলোচনাত আমি যেহেতু ছবছরীয়া অসম আন্দোলনত বহুত বেয়া পরিস্থিতিত যত আমার ভাষা সংস্কৃতি লগতে আমার অসমৰ ভূমিপুত্র অসমৰ খিলঞ্জীয়া বাবে এটা আমাক চ্যালেঞ্জ আহিছিলে, আমাক ট্রেনিং আহিছিলে আৰু এই চ্যালেঞ্জত আমি অসম চুক্তি প্ৰত্যেকটো ছয় নং দফাত আমি আমাক ৰূপায়ণ কৰি দিব লাগিব বুলি আমি দাবী কৰিছোঁ। আৰু আজি বিপ্লৱ কুমাৰ শৰ্মা তেখেতৰ ৰিকমেণ্ডেশ্যন প্ৰত্যেকটো দফা ইয়াত ৰিকমেণ্ড কৰিব বুলি আজি প্ৰতিশ্ৰুতি অসম চৰকাৰে দিছে। তাৰ লগে আমি বিচাৰিছোঁ গোটেইটো দফা ইমপ্লিমেণ্ট কৰিব লাগিব, যিহেতু এই অসমখন আমাৰ, এই অসমৰ ক'ত যাম, গতিকে এই অসমৰ আমাৰ ভূমিপুত্ৰ, এই অসমৰ আমি খিলঞ্জীয়া, গতিকে এই অসম এই প্ৰতিবেদনখন প্ৰত্যেকটো পৰামৰ্শ ৰূপায়ণ কৰিব লাগিব আৰু তাৰ লগে কেন্দ্ৰীয় চৰকাৰক ৰাজ্য চৰকাৰে ঠেচা দিব লাগিব, যিহেতু কেন্দ্ৰীয় চৰকাৰৰ কিছুমান ইয়াতে আছে, এই গোটেই প্ৰক্ৰিয়াটো তেওঁলোকে পৰামৰ্শটো আগবঢ়াই লৈ যায় আৰু ইমপ্লিমেণ্ট কৰে আৰু যেতিয়ালৈকে ইমপ্লিমেণ্ট নকৰে সদৌ অসম ছাত্ৰ সন্থা কিন্তু আমি শান্ত নহওঁ। প্ৰথম কথা হ'ল ইয়াতে গোটেই পৰামৰ্শ লিখা আছে আৰু ছিক্স ছিডিউল এৰিয়াকেইটাও তাত লিখা আছে, গতিকে এই প্ৰক্ৰিয়াবোৰ যিকেইটা পৰামৰ্শ ইয়াত দিয়া আছে ষ্টেট চৰকাৰে যিকেইটা কৰিব পাৰে এই সম্পূৰ্ণ ষ্টেট চৰকাৰ কৰিব আৰু যিকোনো কৰিব নোৱাৰে চেণ্ট্ৰেল চৰকাৰৰ যাৰ যাৰ যি যি পৰামৰ্শ আছে চেণ্ট্ৰেল চৰকাৰ হৈ তেওঁলোকে আলাপ আলোচনা কৰি এই প্ৰক্ৰিয়াবোৰ তেওঁলোকে ৰূপায়ণ কৰিব। অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অধ্যক্ষতাত আৰু আমন্ত্ৰণক্ৰমে আজি অসম চুক্তিৰ ছয় নম্বৰ দফা অনুসৰি ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মাৰ কমিটিয়ে, উচ্চস্তৰীয় কমিটিয়ে দাখিল কৰা প্ৰতিবেদনৰ ওপৰত আলোচনা হ'ল। অসম চুক্তি ৰূপায়ণ বিভাগৰ মন্ত্ৰী অতুল বৰাকে ধৰি কেইবাগৰাকী অসম চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰী, অসমৰ মুখ্য সচিবকে ধৰি বিষয়াসকল উপস্থিত আছিল। প্ৰথম কথাটো হ'ল যে কেন্দ্ৰীয় চৰকাৰে অসম চুক্তিৰ ছয় নম্বৰ দফাৰ সম্পৰ্কত ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মাৰ কমিটি গঠন কৰিছিল। এই কমিটিয়ে সময়মতে প্ৰতিবেদন দিছিল, এই প্ৰতিবেদন কাৰ্যকৰী হোৱা নাছিল। আমি অসমৰ জনসাধাৰণে, আমি ছাত্ৰ সন্থাই এই প্ৰতিবেদনৰ সকলো পৰামৰ্শ আমি কাৰ্যকৰী কৰাৰ দাবী আমি উত্থাপন কৰি আহিছিলোঁ, কাৰণ অসমত খিলঞ্জীয়া মানুহক সাংবিধানিক ৰক্ষা কৱচ লাগিবই। অবৈধ বিদেশী নাগৰিকৰ প্ৰব্ৰজনে অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ পৰিচয়ৰ প্ৰতি ভাবুকি মাতি আনিছে। অসম আন্দোলনৰ সময়ত যিটো পৰিস্থিতি আছিল তাতকৈ পৰিস্থিতি বেছি ভয়াৱহ হৈছে, প্ৰকট হৈছে। জনজাতীয় বেল ব্লকত অবৈধ বাংলাদেশী সোমাল, খেতিৰ মাটি, সত্ৰৰ মাটি সকলোটো দখল কৰিলে আৰু অসমৰ জনবিন্যাস পৰিৱৰ্তন হৈ গ'ল আৰু অসম চুক্তিৰ সম্পাদন হোৱাৰ এতিয়া 40 বছৰ ধৰি দিলে। কিন্তু এই চুক্তিৰ ছয় নম্বৰ দফাই অসমৰ খিলঞ্জীয়া মানুহক দি সাংবিধানিক ৰক্ষা কৱচ প্ৰদানৰ প্ৰতিশ্ৰুতি দিছিল, কাৰ্যকৰী হোৱা নাই। কেন্দ্ৰীয় চৰকাৰে গঠন কৰা বিপ্লৱ শৰ্মা কমিটিয়ে বিস্তৃত পৰামৰ্শ দিছে, সেই পৰামৰ্শও কাৰ্যকৰী হোৱা নাই। আৰু আমি অসমৰ জনসাধাৰণৰ লগতে ছাত্ৰ সন্থাই নিৰৱচ্ছিন্নভাৱে এই বিপ্লৱ শৰ্মাৰ কমিটিৰ প্ৰতিবেদনৰ সকলো পৰামৰ্শ কাৰ্যকৰী কৰিবলৈ আমি দাবী জনাই আহিছিলোঁ আৰু তাৰ মাজতে আজি অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ আমন্ত্ৰণক্ৰমে তেখেতৰ অধ্যক্ষতাত এই আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনাত কেইবাটাও বিষয়ে আলোচনা হৈছে, আলোচনাত আজি প্ৰতিবেদনৰ প্ৰতিলিপি সকলোকে দিয়া হৈছে আৰু এই আলোচনাত অসম চৰকাৰে গ্ৰহণ কৰা কেবিনেটৰ সিদ্ধান্ত আমাক অৱগত কৰা হ'ল।
আর সরকারের কেবিনেটে সরকার আওতাত পড়া প্রতিবেদনের বিষয়বুর কোনবুর আর কোনবুর বিষয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয় সরকার আওতাত পড়ে আর কোনবুর বিষয় কেন্দ্রীয় সরকার আওতাত পড়ে তার বিস্তৃত ব্যাখ্যা আজি উত্থাপন করা হল। আর তাত দেখা গল সরকারে যা তথ্য আমাক আজি আলোচনাত পেশ করলে মুঠতে 67টা মূল পরামর্শ চিনাক্তকরণ করা হয়েছে আর তারে ভিতর 39টা সরকার আওতাত পড়ে 12টা সরকার কেন্দ্রীয় সরকার যৌথভাবে আওতাত পড়ে আর 16টা কেন্দ্রীয় সরকার আওতাত পড়ে। এতিয়া সরকার আওতাত যিবোৰ বিষয় পড়ে সেইখিনি বিষয় সরকারে অহা 15 এপ্রিলের ভিতর কার্যকরী করিম বলে সিদ্ধান্ত লৈছে আর এই সম্পর্ক এখন একশন প্ল্যান প্রস্তুত করব, এখন কর্মসূচী প্রস্তুত করব। সরকার কেন্দ্রীয় সরকার আওতাত যিখিনি পড়ে, উভয় সরকার আওতাত যিখিনি পড়ে, তাত সরকার যিখিনি করণীয় কাম সেইখিনিও করব, তার কারণেও এখন একশন প্ল্যান বনালিব। আর কেন্দ্রীয় সরকার আর সরকার আওতাত পড়া যাব কেন্দ্রীয় সরকার আওতাত পড়ে আর যিখিনি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার আওতাত পড়ে সেই গোটেখিনি বিষয় কার্যকরীকরণের কারণে সরকারে কেন্দ্রীয় সরকারক অনুরোধ করব। মই ভাবো যে এটা একটা অত্যন্ত ইতিবাচক কথা হয়েছে যে কেন্দ্রীয় সরকার আওতাত পড়া সকল বিষয় কেন্দ্রীয় সরকার কার্যকরীকরণের বিষয়ত আগভাগ লোবর কারণে, বিষয়টি আগুয়াই নিবর কারণে, পদক্ষেপ লোবর কারণে সরকারে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানাবো। আর আমি সদৌখন ছাত্রসন্থে আমি কই আছিল যে প্রতিবেদনের সকল পরামর্শ কার্যকরী হব লাগে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আওতাত পড়ে কিছু কিছু বিষয় কিন্তু আমার গোটে প্রতিবেদনে কার্যকরী হবল দিব লাগে। গতি আজি এই সিদ্ধান্ত হল যে সরকারের আওতাত পড়া সম্পূর্ণ যেখানে আওতাত পড়ে সেইখিন বিষয় কেন্দ্রীয় সরকার সরকার যৌথভাবে আওতাত পড়া সরকার অধীনের যেখিন বিষয় সরকার অধীন যেখিন বিষয় পড়ব আওতাত পড়ব সেইখিন কার্যকরী করবলে এখন একশন প্ল্যান এখন কর্মসূচী প্রস্তুত করব আর অহা 25 অক্টোবর তারিখে সদৌখন ছাত্র সন্থার সঙ্গে পুনের সরকার আলোচনা হব। দ্বিতীয় কথা হল যে কেন্দ্রীয় সরকার আর সরকার আওতাত পড়া যিনি যুটিয়া বিষয় বা কেন্দ্রীয় সরকার অন্তর্গত আওতাত পড়া সম্পূর্ণ যিষয় সেই বিষয়সমূহ কার্যকরীকরণের কারণে, বিষয়টি আগুয়াই নিবর কারণে সরকার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকার অনুরোধ জানাব। আর এই বিষয়ত এই গোটে বিষয়ট কেন্দ্রীয় সরকার আওতাত পড়া সকল বিষয় যাতে কার্যকরী হয়, বিষয়ট যাতে আগুয়াই নিব পারি সেই সম্পর্ক ফলপ্রসূ সিদ্ধান্ত লওয়ার লক্ষ্যে আজি সভায় এখন ত্রিপাক্ষিক আলোচনার প্রস্তাব করে আর সরকারে কেন্দ্রীয় সরকারক, কেন্দ্রীয় সরকার সরকার সদৌখন ছাত্র সন্থার মাজত এখন ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত করবলে অনুরোধ জানাবলে সিদ্ধান্ত গ্রহণ করে। আর আমি ভাবো যে আজির এই আলোচনায় চুক্তির 6 নম্বর দফা অনুসারে ন্যায়াধীশ বিপ্লব শর্মা কমিটিয়ে যতিবেদনের যামর্শ দিয়েছিল সেই পরামর্শব কার্যকরীকরণের একটা দিক খোলা খালে আর আমি আমাক ফলাফল লাগে, জনসাধারণক ফলাফল লাগে, আমাক ফলাফল লাগে, আমি ফলাফল বিচারিছো আর ফলাফল বিচারি আমি আলোচনাত আজি অংশগ্রহণ করছো আর এই সকল বিষয়ত যেটা ফলাফল পাব রাইজ আশ্বস্ত হব পারিব। আর আমিও এই কথা কইছি যে ফলাফল পালে রাইজ আমি আশ্বস্ত হব পারিম, কিন্তু আজি গোটে বিষয়টি একটা ইতিবাচকভাবে আগবাড়িছে আর আমি ফলাফল পোৱাৰ লক্ষ্যে ছাত্র সন্থায় গোটে প্রক্রিয়াট আমি সম্পূর্ণভাবে সহযোগিতা আমি আগবাই যাম, কারণ বিপ্লব কর্মের প্রতিবেদনের সকল পরামর্শর কার্যকরী হব লাগে আর ইয়াক ফলাফলের রূপান্তর করব লাগে। কিন্তু 5 বছরে সম্পূর্ণ হব হল এটা, কিন্তু এটা এই রিপোর্ট নাপালে আর যে মূল কথা যে রক্ষা কথা সাংবিধানিক রক্ষা সেই বিষয়টা কিন্তু এতিয়াও আগ্রহ নাই আর ভারত সরকার 5 বছরের রিপোর্ট নোপাক এটা সরকার যেখানে কাম করেছে এই 26-র নির্বাচন পার করার কারণে প্রথম কথা চক আমাক লাগে ফলাফল, আমাক লাগে ফলাফল চুক্তি সম্পাদন হওয়ার এটা 40 বছর ভরি দিলে, চুক্তিটো বাকিবোৰ দফার কার্যকরীকরণের কারণে সংগ্রাম চলি আছে। 6 নম্বর দফা সম্পর্ক কেন্দ্রীয় সরকারে গঠন করেছে এখন কমিটি, কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকারে আর সেই সময় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী কৈছে দাড়ি কমা সহ কার্যকরী করি, কিন্তু কমিটিয়ে সময়মতে প্রতিবেদন দিলে 4 বছর পার হয়ে গেল। এতিয়া আমি ঘঁতে ঘঁতে খিল হয়ে যায় ঘঁহি আছো আমি, আর আজি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ক্রমে মুখ্যমন্ত্রীর অধ্যক্ষতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতিয়া কথা কেটামান স্পষ্ট হয়ে গেল, এটা হল যে প্রতিবেদনখন আজি আলোচনাত সকলে পাইছে আর প্রতিবেদনের যিখিনি বিষয় কেন্দ্রীয় সরকারে কার্যকরী করব লাগে সেই সকল বিষয়
কার্যকরীকরণের বিষয় আগুয়াই নিবলে অসম সরকার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকার অনুরোধ জানাব। আমি ভাবো যে এইটা একটা প্রথম পদক্ষেপ হল, প্রথমবার কারণে এই পদক্ষেপ হয়েছে। আর অসম সরকারে করবলীয় কামখিনিও কেনেকে করব, এখন কর্মসূচী বনাব, এখন একশন প্ল্যান বনাব, আর 25 অক্টোবর ছাত্র সন্থার সঙ্গে পুনের আলোচনা মিলিত হব। কিন্তু আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হল যে কেন্দ্রীয় সরকার আওতাত পড়া সকল বিষয় কার্যকরীকরণের দিকত আগুয়াই নিবলে অসম সরকার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানাব। এতিয়া প্রশ্নটো হল যে কেন্দ্রীয় গৃহ যেতিয়া কমিটিখনে বিপ্লব সমরা কমিটিয়ে যেতিয়া প্রতিবেদন প্রস্তুত করলে সেই সময় কেন্দ্রীয় গৃহমন্ত্রী প্রতিবেদন লোলে সময় নাপালে, সময় উলিয়াব নারি তেতিয়া কেন্দ্রীয় গৃহমন্ত্রী সেই সময় অসমৰ মুখ্যমন্ত্রী আর সকল কেবিনেটক এই প্রতিবেদন গ্রহণ করবলে অনুরোধ জানালে। আর কেন্দ্রীয় সরকারের অনুরোধ ক্রমে সেই সময় মুখ্যমন্ত্রী আর সকল কেবিনেটে বিপ্লব সমার কমিটির পর প্রতিবেদন গ্রহণ করেছিল। এটা আজি প্রশ্ন হল যে আমার প্রতিবেদন আমার কার্যকরী হব লাগে। এটা আজি আলোচনা সিদ্ধান্ত হয়েছে যে অসম সরকারে কেন্দ্রীয় সরকারের আওতাত থাকা যুব বিষয় সেই বিষয়বর কার্যকরীকরণের দিকত আগুয়াই নিবলে কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানাব। অনুরোধ জানাবলে হলে প্রতিবেদনের বিষয়বরে দিব লাগিব। আমার কথা হল যে কেন্দ্রীয় সরকারে গঠন করেছে কমিটি, কেন্দ্রীয় সরকারে কংগ্রেস সরকারে গঠন করা কমিটি, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীয়ে কৈছে দাড়ি কমা সহ কার্যকরী করিম, অসমৰ জনসাধারণক দিয়া প্রতিশ্রুতি এটা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী কার্যকরী করব লাগিব। কিন্তু আমি ছাত্র সন্থায় গোটেই বিষয়টি আগুয়াই লৈ গৈ আছো, ঘঁতে ঘঁতে শিল খয় যায়। আজি এটা এটা বিষয় আমি আগবাড়ি গলো যে অসম সরকারে করবলগিয়া কামবোৰ কেনেকে করব, তেওঁলোকে যিকেইটা বিষয় চিনাক্ত করেছে সেই বিষয়বোৰ কার্যকরী করবলে এখন একশন প্ল্যান বনাব, 15 এপ্রিলের ভিতর কার্যকরী করব, 25 অক্টোবর ছাত্র সন্থার পুনের আলোচনা মিলিত হব। কেন্দ্রীয় সরকারের অধীনের যুব বিষয় তাত সংবিধান সংশোধনের কথা আছে, আমার এটা আসন সংরক্ষণের বিষয় আছে, চাকরি বাকরির কথা আছে, উচ্চ খননের কথা আছে, ভাষার কথা, সকল যিষয় সংবিধান সংশোধনের কথা আছে, এইবোৰ কেন্দ্রীয় সরকারে করব। গতি কেন্দ্রীয় সরকারের আওতাত পড়া যুব বিষয় সেই বিষয়বর কার্যকরীকরণের দিকত আগুয়াই নিবলে অসম সরকার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানাব। এইটা ইতিবাচক পদক্ষেপ বলে আমি গণ্য করছো। অনুরোধ জানাবলগা বিষয় আছিল নাকি? কারণ ভারত সরকার নিজেই গঠন করেছিল কমিটিখন, সেই রিপোর্ট নিয়ে ইচ্ছা করে লোক লাগিছিল। কেন্দ্রীয় সরকারে নিজেই গঠন করা কমিটি, প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী কৈছে দাড়ি কমা সহ কার্যকরী করি, সেই প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারে রক্ষা করব লাগবে। আর যেতালেকে আমি ফলাফল নাপাও তেতালেকে আমি ক্ষান্ত নহ। ছাত্র সন্থা আমি ঘঁতে ঘঁতে খিল খয় যে আমি ঘঁহি আছো রিজাল্ট নোপালেকে, ফলাফল নোপালেকে, আর তারই একটা পদক্ষেপ আজি আলোচনা। প্রতিবেদন তো ইতিমধ্যে হয়ে গেল, প্রতিবেদন চূড়ান্ত হল, প্রতিবেদন তো 4 বছর আগতে চূড়ান্ত হল। আর অসম চুক্তির 6 নম্বর দফা কার্যকরীকরণক লৈ আসুর সহ মুখ্যমন্ত্রীর বৈঠকের পাছতে এয়া আসু নেতৃত্বর বৈঠকের পর ওলাই আহি কিছু মন্তব্য। ইফালে মুখ্যমন্ত্রীও কিছু বক্তব্য আগবাইছে লোকসেবা ভবনত অনুষ্ঠিত এই বৈঠকের পাছত। মুখ্যমন্ত্রী কি কলে শুনাব বিচারিছো। আজি সদ অসম ছাত্র সন্থায় আমার যেটো শ্রেণী বিভাজন তাক তেওঁলোকে স্বীকার করে যে হয় 40টা রাজ্য সরকারের অধীনত, 12টা রাজ্য আর কেন্দ্রীয় সরকারের অধীনত, আর সেন্টারের অধীনত 15টা। গতি প্রথম যেটো আমার কাম আছিল যে প্রতিবেদনখন আমি ডিমিস্টিফাইড করিব লাগে, তাক রাজহুয়া করিব লাগে, আর প্রতিবেদনখন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্র কার দায়িত্ব সেইখিনির উপর একটা স্পষ্ট একটা প্রতিশ্রবি রাইজর সন্মুখলৈ আহিব লাগে। গতিকে আজি দিনটোত দুটা কাম হল, যে এটা প্রতিবেদনখন রাজহুয়া হল, দ্বিতীয়তে প্রতিবেদনখনের দফা ইমপ্লিমেন্ট করবলগিয়া দফা কেইটা আর কোনে ইমপ্লিমেন্ট করিব তার বিষয়ে একটা ক্লারিটি আহিলে। এতিয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থকা 15টা যেটো রিকমেন্ডেশন, সেই 15টা রিকমেন্ডেশনের উপর আমি কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানাম যাতে সদ অসম ছাত্র সন্থার তেওঁলোকে কথা বতরা পাতি এই 15টা রিকমেন্ডেশনের ক্ষেত্র অগ্রগতি লাভ করার বাবে চেষ্টা করে। কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানার সমান্তরালভাবে আমি এটা সিদ্ধান্ত ললো আজির মিটিংত
যে অহা এমাহৰ ভিতৰত রাজ্য চৰকাৰৰ অধীনত থকা বিষয়সমূহ আমি কেনেকে ইমপ্লিমেন্ট কৰিম তাৰ এটা একশন প্লেন আমি এমাহৰ ভিতৰত প্ৰস্তুত কৰি আছুৰ হাতত আমি 25 অক্টোবৰ তাৰিখে অৰ্পণ কৰিম। আৰু 25 অক্টোবৰত আছুৰ লগত আমাৰ দ্বিতীয়খন বৈঠক অনুষ্ঠিত হ'ব। আৰু আমি যিধৰণে ৰূপায়ণ কৰিব খুজিছোঁ তাত যদি আছু মূলত প্ৰত্যেকটো পইণ্টত হয়তো এগ্ৰি নহ'ব পাৰে বেলেগ কথা, কিন্তু বাই এণ্ড লাৰ্জ যদি আছু এগ্ৰি হয় তেতিয়াহ'লে আমি গোটেইখিনি ইমপ্লিমেণ্টেশ্যন এপ্ৰিল মাহৰ ভিতৰত কৰিবৰ বাবে আমি প্ৰচেষ্টা লওঁ। পরবর্তী খবর, 31টা গোচরে লড়াব নোৱাৰা দুলাল বৰা কপাই দিলে সোণাৰী থানার গোচরে। ব্ল্যাকমেলিঙেৰে অনাকাঙ্ক্ষিত অভিলেখ রসা, দালালর সম্রাট দুলাল বৰাক দিল্লীত গ্রেপ্তার করেছে অসমারক্ষীয়ে। কুখ্যাত দালাল দুলাল বৰাক গ্রেপ্তার, দিল্লীত জালত পড়িল দুলাল বৰা। পঞ্চায়ত সভাপতি তথা বিজেপি নেতা দেবজিৎ হাজৰিকাৰ ৰহস্যজনক মৃত্যুৰ গোচৰত নাম সাঙুৰ খোৱাৰ পাছৰে পৰা পলাতক হৈ আছিল দুলাল বৰা। কেবিনেট বৈঠকতো আলোচনা হৈছিল দুলাল নামৰ দালালটোৰ কথা। দুলালৰ RTI আবেদনৰ উত্তৰ নিদিবলৈ ৰাজ্যৰ বিভাগে বিভাগে নিৰ্দেশ দিব লগা হৈছিল ৰাজ্য চৰকাৰে। কেবিনেটত এটা আলোচনা কৰি আছো যাতে দুলাল বৰাৰ কোনো RTI উত্তৰ আৰু ৰাইজে নিদিয়ে। আমি চৰকাৰী ডিপাৰ্টমেণ্টবিলাককো মানা কৰিব খুজিছো যাতে দুলাল বৰাৰ কোনো ৰিপ্লাই নিদিয়ে। আৰু আমি কমিশনকো আমি ৰিকুৱেষ্ট কৰিছো যাতে দুলাল বৰাক তেওঁলোকে ক্ৰিমিনেল হিচাপে ট্ৰিট কৰে, RTI কৰ্মী হিচাপে যাতে ট্ৰিট নকৰে আৰু পুলিচে তেওঁক গ্ৰেপ্তাৰো কৰিব। সেইটো দুলাল গ্রেপ্তার হব বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করার কেই ঘন্টামানের ভিতরতে পশ্চিম দিল্লির কালরা হাসপাতালত দিল্লির ক্রাইম ব্রাঞ্চর সহযোগত অসম আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে দুলালক। দেবজিৎ হাজরিকার সুইসাইড নোটত নাম থকা দুলাল বৰাক আন এটা গোচরত চবন দিছিল CM ভিজিলেন্সে, কিন্তু কঁকালৰ বিষৰ অছিলাৰে চমন উপেক্ষা করে দিল্লীলৈ পলাইছিল দুলাল বৰা। অবশেষত তাতেই আরক্ষীর বেহুত সোমাল দুলাল। ইতিমধ্যে দুলালক জিম্মাত লবলৈ দিল্লীলৈ রওনা হয়েছে সোণাৰী আরক্ষী। বুধবারের ভিতরতে দিল্লীর আদালতত দুলালক হাজির করা সোণাৰী আরক্ষীয়ে ট্রানজিট রিমান্ডত লওয়ার পরিকল্পনা রচিছে সোণাৰী আরক্ষীয়ে। দালালর শিরোমণি দুলালর বিরুদ্ধে রাজ্যের থানায় থানায় রুজু হয়ে আছে 32টা গোচর। আনকি দালালির প্রকোপত RTI সেলে ব্ল্যাকলিস্টেড করবলগা হয়েছে দুলাল বৰাক। তারপতে দুলালে কর্মচারী গকুল বর্মনের নামত RTI আবেদন করে চলাই আছিল ব্ল্যাকমেলিং। এই কাণ্ড চকুত পড়ার পাছতে দুলাল বৰার নিউজ পোর্টেলর ম্যানেজার গকুল বর্মনক জেরা চলালে CM ভিজিলেন্সে। তেতিয়াই পোহরলৈ আহিল গকুল বর্মনে নজনাকৈ বিভাগে বিভাগে দুলাল বৰাই RTI আবেদন করার তথ্য। জেরার পাছত তথ্য আয়ুক্তলৈ পত্র লিখি তেওঁৰ অজ্ঞাতে দুলাল বৰাই RTI আবেদন করার কথা জনালে গকুল বর্মনে। ম্যানেজার গকুল বর্মনেও লগ এরা দিয়াত তলি ফুটা নাওর দরে অবস্থা হল দুলালর। দুলালর ঘর দেরগাঁও, কর্মস্থলী গুয়াহাটীত, কিন্তু রাজ্যর সুককুণর পথ দলং পঞ্চায়ত আদির কামর তথ্য বিচারি জাপ জাপ আবেদনেরে ভরাই দিছিল তথ্য আয়ুক্তর টেবুল। তেনেকৈয়ে সোণাৰীৰ ৰজাপুখুৰী পঞ্চায়তৰ 2,16,000 টকীয়া এখন আঁচনিৰ RTI তথ্যৰ আধাৰত পঞ্চায়ত সভাপতি দেবজিৎ হাজৰিকাক ব্লেকমেইলিং আৰম্ভ কৰিছিল দুলাল বৰা এণ্ড কোম্পানীয়ে, য'ত দুলালৰে জুতি বান্ধিছিল দুই সাংবাদিক, বিজেপি নেতা তথা প্ৰাক্তন খণ্ড উন্নয়ন বিষয়াই। এই চাৰিটা দালালৰ বাবে চৰম পথ বাছি ল'ব লগা হৈছিল দেবজিৎ হাজৰিকাই। কিন্তু আত্মহত্যার দেবজিৎ হাজরিকায় লিখিত হয়ে যাওয়া সুইসাইড নোটর বাবে প্রাক্তন খণ্ড উন্নয়ন বিষয়া রঞ্জিত বুড়াগোহাই আর দুলালর পোর্টেলর সাংবাদিক পরিস্মিতা ফুকনের লগতে জালত পড়িল দুলাল বৰা। RTIর নামত দালালির অন্যতম খলনায়ক দুলাল বৰাৰ গ্রেপ্তারের খবর শুনা মাত্রকে মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জনালে দেবজিৎ হাজরিকার দুর্ভগীয়া পত্নীয়ে।
মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারক আমার মূল কালের আমার পরিয়ালের আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। চারিজনের ভিতর তিনজনকে গ্রেপ্তার করবল ব্যর্থ হয়েছে আর আজি দোলার পড়াবো। কিন্তু তিনিটা অভিযুক্ত গ্রেপ্তারের পাছতো গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের আগতীয়া জামিন পালে সোণাৰীৰ সাংবাদিক রফিক আহমেদে। চারিজনের ভিতর এজন ইতিমধ্যে আজি জামিন পাইছে বলে গম পাইছো আর তেখেতকো যদিহে তদন্তর আওতালে আনিব পৰাকৈ যদি গ্রেপ্তার করব পৰা হলহেতেন তেতিয়াহলে কিছু কথা আৰু মানুষজনের লগত জড়িত হয়ে থাকা কিছু কথা ওলালেহেতেন বলে মই ভাবিছো। দিল্লীত গ্রেপ্তার হওয়া দুলাল বরাক জেরা চলালে রাজ্যের সুকে গুণে সংঘটিত শ ব্লেকমেইলিং কাণ্ড পোহরলে আসব বলে আশারে বাট চাই আছে বহু ভুক্তভোগীয়ে। সোণাৰীৰ পৰা হানসিং কোৰৰ সহযোগত দীপাঙ্কর দাস আর বীৰিন সিকুমার ডেকা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। কচুতলিত মুহূর্ততে ধূলির লগত মিলি গল বহু লোকের হেঁপাহেরে সজা একো একোখন ঘর। 15 এক্সকেভেটরের সহায়ত এফালের ধাহি মুহি লৈ গল বহুতরে সপোনের ঘর। কলৈ যাব, কত থাকিব, কারো হাতত নাই উত্তর। এফালে ঘর ভাঙিছে, আনফালে বুকু। হেঁপাহেরে এটা এটাক ইটার টুকুরে সজা ঘর মুহূর্ততে হয়েছে থান বান। এই মুহূর্তে আসলে উচ্ছেদ অভিযান চলাইছে বিশাল বাহিনী আরক্ষী আর এই সকল লোক আসলে যে উচ্ছেদিত হয়েছে এই সকল লোকে আসলে এনেদরে ঘর আসবাব লৈ অন্য ঠাইলে যাবর বাহনত লোড করছে। কিন্তু থমকি রা নাই প্রশাসন, কঠোরভাবে চলাই গেছে বেদখল উচ্ছেদ অভিযান। দ্বিতীয় দিনাও কচুতলিত চলিল প্রশাসনের বুলডোজার। সরু বড় 200টা ঘরত প্রশাসনের হাতরা। সাতটা বিভাগত 15 এক্সকেভেটরের সহায়ত পুয়ারে পড়া এফালের ভাঙি নিলে বেদখলকারীর ঘর। নিমিষতে থান বান হয়ে গেল ইটোর পাছত সিটো ঘর। উচ্ছেদর মাজতে চলিছে উচ্ছেদিতর লড়া ধপরা। কলৈ যাব, কত থাকিব, কারো হাতত নাই উত্তর। ইতে যাম কত যে এটো তো নাই ঠিকানা, ঠিক ঠিকানা সিদ্ধান্ত নাই, কত যতে বাম ততে রাখি দিম রাখি না তে নাই মোর ঘর বাড়ি নাই আর কত রাখি। বুধবারে উচ্ছেদর সময়ত পুথিমারির প্রধানমন্ত্রী আবাস যোজনার নামত আবন্টিত ঘর কচুতলিত নির্মাণ করা তথ্য পোৱা গৈছে। যিকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবলৈ বুধবারে উচ্ছেদস্থলীত মোতায়েন করা হয়েছে হাজার অধিক আরক্ষী অর্ধসামরিক বাহিনীর জওয়ান। অবশ্যে দ্বিতীয় দিনও কচুতলিত শান্তিপূর্ণভাবে চলিল উচ্ছেদ অভিযান। আগন্তুক 5-6 দিনত প্রায় 1000টা ঘরত উচ্ছেদ চলাব কামরূপ মহানগর প্রশাসনে। ইয়াতে ট্রাইবেল বিল্ট আছিলে, ইয়াতে যেটো উচ্ছেদ অভিযান চলি আছে এটো যোৱাকালিৰ পৰা আৰম্ভ হৈছে, আজিও আমাৰ এটো কন্টিনিউ হৈ আছে আৰু যেতিয়ালৈকে গোটেই সম্পূৰ্ণ অঞ্চলটো খালী কৰা নহয় কন্টিনিউ হৈ থাকিব তেতিয়ালৈকে। না আমিতো মোটামুটি প্ৰায় 1000 ঘৰমান আমি আইডেণ্টিফাই কৰিছিলোঁ যিসকল মানুহ ইয়াতে যোগ্যতা নাই থাকিবৰ কাৰণে ট্ৰাইবেল বেল্টত, তো তাৰে আমি যোৱাকালি প্ৰায় 150 ঘৰ উচ্ছেদ কৰা হ'ল, বাকীখিনি আজি কৰি আছোঁ। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক ঘোষণার পাছত অঞ্চলটোত বসতি স্থাপন করা লোকসকলের অধিকাংশরে নাছিল কোনো উপযুক্ত বৈধ নথি। ঘর সমূহ চিনাক্ত করে রঙা চিহ্ন আঁড়িছিল প্রশাসনে। অবশ্যে প্রশাসনে উচ্ছেদর জাননী জারি করার পাছত বহু লোকে নিজের ঘর দোয়ার ভাঙি অন্য ঠাইলৈ থাপলি মেলিছে।
যোরাবাটর পর মৌসুম বৈশ্য রিপোর্ট বিজেটি নর্থ ইস্ট। গুৱাহাটীৰ ঝুৰ তিনিআলি দুজন যান বাহন আৰক্ষী জোৱানৰ মাজত লাগি গ'ল দুৰ্বাদল কাজিয়া। যান বাহন আৰক্ষী জোৱান দুজনে আৰক্ষীৰ পোচাক পৰিধান কৰি থকা অৱস্থাতে কৰ্মৰত অৱস্থাতে থকা সময়খিনিতে ৰাজহুৱা স্থানত প্ৰচণ্ড মাৰপিটত লিপ্ত হৈ গ'ল এনেকৈ। আৰু এই দৃশ্য এইধৰণে বন্দী হৈ ৰৈছে কেমেৰা। ঝুৰৰ পুৰণ সেতুৰ ট্ৰাফিক পইণ্টৰ কাষতে মাৰপিটৰ ঘটনা। আৰু মাৰপিটত লিপ্ত হোৱা যান বাহন আৰক্ষী দুগৰাকী হৈছে মুকুল মৰাণ আৰু নবীন নাথ। এই ঘটনাৰ পিছতে দুই যান বাহন আৰক্ষী জোৱানক কৰা হৈছে ৰিজাৰ্ভ ক্লোজ। ঘটনা সন্দৰ্ভত তদন্তৰ নিৰ্দেশনা দিছে আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই। প্ৰাইম টাইম বাতৰিত এইখিনিতে সময় বাণিজ্যিক বিৰতিৰ।